দুই মুসলমান রাষ্ট্রের মাজত তয়াময়া যুদ্ধ, পাকিস্তান ইরানের মাজত আক্রমণ প্রত্যাক্রমণ, দুই রাষ্ট্রের মাজত বৃদ্ধি পাওয়া উত্তেজনাত চিন্তিত হয়ে পড়েছে বিশ্ব। কিন্তু কার শক্তি বেশি, ইরান না পাকিস্তানের? শেহতীয়াকৈ দুই মুসলমান রাষ্ট্র পাকিস্তান আর ইরানের আক্রমণ প্রত্যাক্রমণে এটা বিশ্ববাসীক চিন্তিত করে তুলিছে। প্রথমে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানত থাকা সন্ত্রাসবাদীর ঘাটিত ইরানে মিসাইল আর ড্রোনে আক্রমণ করে, আর ইয়ার পাছতে পাকিস্তানে যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্রের জড়িয়ে ইরানের বেলুচ সন্ত্রাসবাদীর আত্মগোপন স্থানত প্রত্যাক্রমণ করে। ইরানে পাকিস্তানের সীমান্তর দিকে নিজের বাহিনী প্রেরণ করেছে, পাকিস্তানেও এনে ধরনের প্রস্তুতি আরম্ভ করেছে। এতে প্রশ্ন উত্থাপিত হয়েছে, যদি দুই দেশের মাজত যুদ্ধ আরম্ভ হয় তেনেহলে কোন বেশি শক্তিশালী? চাও আহক। ইরানের মুঠ জনসংখ্যা 7,75,00,000 আর পাকিস্তানের মুঠ জনসংখ্যা 24,76,00,000। ইরানের সক্রিয় সেনা 6,10,000, পাকিস্তানের সক্রিয় সেনা 6,54,000। ইরানের সংরক্ষিত সেনা 3,50,000, পাকিস্তানের সংরক্ষিত সেনা 5,50,000। ইরানের আছে 551 এয়ারক্রাফ্ট, পাকিস্তানের আছে 1,434 এয়ারক্রাফ্ট। ইরানের আছে 186 ফাইটার এয়ারক্রাফ্ট, পাকিস্তানের আছে 387 ফাইটার এয়ারক্রাফ্ট। ইরানের আছে 129 হেলিকপ্টার, পাকিস্তানের আছে 352 হেলিকপ্টার। ইরানের আছে 1,996 যুদ্ধ টেঙ্ক আর পাকিস্তানের আছে 3,742 যুদ্ধ টেঙ্ক। ইরানের আছে 65,765 সুসজ্জিত বাহন, পাকিস্তানের আছে 50,523 সুসজ্জিত বাহন। ইরানের নৌসেনার আছে 101 জাহাজ, পাকিস্তানের নৌসেনার আছে 114 জাহাজ। আর ইয়ার উপরও দুই দেশের আছে আন কেবাবিধু যুদ্ধ আহিলা। ইফালে ইরানের আছে বহু অত্যাধুনিক ড্রোন, শাহখেদ মহাজের আবাবিলক অত্যাধুনিক ড্রোনে শক্তি দেখাই আহিছে ইরানে। এই ড্রোন সমূহের জড়িয়ে মুহূর্ততে আক্রমণ করবেন ইরানে। সামরিকভাবে পাকিস্তান শক্তিশালী যদিও ইরানের ওসর থাকা অত্যাধুনিক যুদ্ধ আহিলার পাকিস্তানক যিকোনো পরিস্থিতিতে আক্রমণ করবা শক্তি আছে ইরানের। তারপরে আর্থিকভাবে পাকিস্তানতক ইরান বহু টনকিয়াল। ইন্টারনেশনাল ডেস্ক, অসম লাইভ 24।